যুবরাজ রাজ্জাককে কেন্দ্র করে এফডিসিতে বিরাট হাঙ্গামা হয়ে গেল। বাংলাদেশ পরিচালক সমিতির কয়েকজন সদস্যদের মধ্যে আড্ডার সময় সমিতির বদিউল আলম খোকন জানান, বাংলাদেশের সিনেমার জন্য রাজ্জাকের কোনো অবদান নেই। আর এ কথাই খেপে যান কয়েকজন পরিচালক। এর মধ্যে প্রেমের তাজমহল খ্যাত ছবির পরিচালক এতই খেপে যান যে তার সঙ্গে বদিউল আলম খোকনের একরকম হাতাহাতি হওয়ার মতো ঘটনা ঘটে। তবে তেমন শ্লীলতাহানিকর কোনো ঘটনা না ঘটলেও এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের জন্য একটি অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। অনেক সিনিয়র শিল্পী ও প্রযোজক পরিচালকরা এই ঘটনা শুনে খুবই আফসোস করেছেন। তারা জানান, নায়করাজ রাজ্জাকের অবদান কিছুতেই ভোলার নয়। এ কারণে রাজ্জাককে নিয়ে যে কোনো অবমাননাকর কথা মোটেই মানা যায় না। আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে, প্লিজ লিখুন কমেন্ট সেকশনে। সবুজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।